কাঠ বোর্ড আর সোলার সমন্বয়ে মনের মাধুরী মিশিয়ে শিল্পীর তুলিতে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন এইসব বইয়ের বিতান। খ্যাতনামা লেখক আর বইয়ের প্রতিকৃতি বাড়িয়েছে মেলার সৌন্দর্য। ছোটদের আকৃষ্ট করতে শিশুদের স্টলের সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। মাসব্যাপী এই বইমেলা চলবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, তবে ছুটির দিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে মেলা। 30% কমিশনে পাওয়া যাবে বাংলা একাডেমির বই, আর অন্যান্য প্রকাশনের বই আগের মতোই 25% কমিশনে পাওয়া যাবে। দুই ভাগে বিভক্ত হয়ে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে গেল 3 বছর যাবৎ চলছে মেলা। প্রচারের অভাবে সোহরাওয়ার্দী উদ্যানে পাঠক কম হয় বলে অভিযোগ রয়েছে প্রকাশকদের। বই বিক্রি এবং প্রকাশনা বলতেই সোহরাওয়ার্দী উদ্যানের বই মেলা, আর বাংলা একাডেমিতে শুধুমাত্র প্রদর্শনীর বই মেলা। এই বিষয়টা সরকারিভাবে আর উদ্যোগ নিয়ে আরও বেশি পরিচিত করানো দরকার আমার কাছে মনে হচ্ছে। দুই খণ্ডে হয়তো কিন্তু পাঠক্রেতা সম্পূর্ণভাবে বিভ্রান্ত। তারা প্রথমেই কিন্তু এখনও অভ্যাসবশতই বাংলা একাডেমিতে প্রথম ঢুকছেন, ঢুকে দেখছেন যে কোনো প্রকাশক নেই, তখন তারা ঘুরে হয়তো আসছেন, কেউ হয়তো চলে যাচ্ছেন। পাঠকদের পাশাপাশি দলের নেতা কর্মীদের বই পড়া কর্মসূচিতে মনোযোগী করতে উদ্যোগী আওয়ামী যুবলীগ। আমরা প্রথম প্রমাণ করলাম যে একটি বইয়ের জন্য মানুষের যে অসংখ্য লাইন, এখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলুন, গবেষক বলুন, বিভিন্ন অফিস আদালত, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমরা দেখেছি লাইন ধরে আসছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। পাঠক এবং প্রকাশকদের কথা মাথায় রেখে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিতে গত 3 দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা।